দেয়ালে দেয়ালে পোস্টার আর মাথার উপরে ঝুলছে নির্বাচনী ব্যানার, আর এতেই বোঝা যায় কতটা জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এগিয়ে তো অবশ্যই সুলাইমান সেলিম, আর প্রচারণায় আছে হাসিবুর রহমান মানিক। পোস্টারিং মিলন, জেনুইন মিলন না, ওনার তো শুধু পোস্টারই থাকে, উনি কখনো এলাকা কখনো আসে না। উনি আপাতত দৃষ্টিতে আমরা যেটা দেখতেছি যে নৌকার প্রার্থী সুলাইমান সেলিম এগিয়ে আছে। এখানে আওয়ামী লীগ যতটা এগিয়ে জাতীয় পার্টিও ঠিক তদ্রূপে এগিয়ে আছে। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে প্রার্থীদের। নির্বাচনী গণসংযোগকালে নৌকার প্রার্থী সুলাইমান সেলিম বলেন, আমার বাবা যেহেতু 96 সনের থেকে শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলন করে দল মত নির্বিশেষে ওনার একটি গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতা থেকে আমি কাজে লাগাতে চাই। চার থানার 13টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 7 আসনের মোট ভোটার সংখ্যা 3,43,129 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 1,80,650 জন, নারী ভোটার 1,62,478 জন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়াও এ আসনে ভোট যুদ্ধে লড়ছেন এনপিপি, জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও মুক্তিজোটের প্রার্থী, রয়েছে একজন স্বতন্ত্র প্রার্থীও। আর নৌকার প্রার্থী সুলাইমান সেলিমকে সমর্থন জানিয়ে আসনটি ছেড়ে দিয়েছে জাতীয় পার্টি জেপি। ঢাকা 7-এ সুলাইমান সেলিম জিতবে, এটাই স্বাভাবিক ব্যাপার, সে সর্বোচ্চ জনপ্রিয়তা তার আছে। আমাদের 14 দল থেকে আমরা জাতীয় পার্টি জেপি তাকে সমর্থন দিয়েছি। 14 দলের পক্ষ থেকে আমরা হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিমকে সমর্থন জানিয়েছি। বর্তমানে আপনার হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিম সাহেব উনি জনপ্রিয়তার শীর্ষে আছেন। তবে কি নৌকাই পাবে জয়? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী 7 জানুয়ারি। শেখ নাসিরউদ্দিন, ইত্তেফাক, ঢাকা।